এই পরিবর্তনশীল পৃথিবীকে সুন্দর করে সাজাতে বাংলাদেশের বিজ্ঞানীদের অবদানকেও ছোট করে দেখা যাবে না। আমরা কতজন বাংলাদেশি সেসব পৃথিবীবিজ্ঞানীদের জানি বা চিনি, যাদের কারণে আমরা আজ এই সুন্দর বাসস্থান পেয়েছি? জগদীশচন্দ্র বসু সর্বপ্রথম উদ্ভিদে প্রাণের অস্তিত্ব অনুভব করেছিলেন। তিনি হলেন বাংলাদেশের প্রথম আধুনিক বিজ্ঞানী এবং বাংলার গর্ব আচার্য জগদীশচন্দ্র বসু। 1900 সালের আগে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু শুধুমাত্র পদার্থবিজ্ঞান নিয়েই গবেষণা করতেন। এক পর্যায়ে পদার্থবিজ্ঞানের পাশাপাশি তার জীববিজ্ঞানের প্রতিও আগ্রহ সৃষ্টি হয়। বিভিন্ন উদ্ভিদ নিয়ে গবেষণার এক পর্যায়ে তার মনে হলো বিদ্যুৎ প্রবাহে উদ্ভিদও উত্তেজনা অনুভব করে এবং সাড়া দিতে পারে। সাড়া দিবার মতো ক্ষমতা শুধু প্রাণীরই আছে এ কথাটি সত্যি নয়, উদ্ভিদও সাড়া দিতে পারে, অর্থাৎ উদ্ভিদেরও প্রাণ আছে। 1910 সালের দিকে বিজ্ঞানী বসু তার গবেষণার পূর্ণাঙ্গ ফলাফলের একটি বই আকারে প্রকাশ করেন। বইটির নাম জীব ও জড়র সাড়া, রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং। আর এভাবেই জগদীশচন্দ্র বসু সমগ্র বিশ্বের সামনে তুলে ধরেন একটি শাশ্বত সত্য, উদ্ভিদেরও প্রাণ আছে। ডাক্তার শাহ এম এ ফারুক ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে কিভাবে মারাত্মক কলেরা হয় তার কারণ আবিষ্কার করেছেন বাংলাদেশের এক বিজ্ঞানী। আন্তর্জাতিক কলেরা রোগ গবেষণা কেন্দ্র বা ICDDRB-র আণবিক জেনেটিক্স বিভাগের প্রধান ডাক্তার শাহ এম ফারুক ও তার গবেষণা দল এ আবিষ্কার করেন। বার্তা সংস্থা UNB এ খবর দিয়েছে, যখন বিশ্বব্যাপী কলেরার কারণ হিসেবে নতুন ধরনের ব্যাকটেরিয়া দায়ী বলে ধারণা করা হচ্ছিল, তখন গবেষক দলটি এই সাফল্য অর্জন করল। তারা বলছে, ভিবরিত এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণে মানুষ আক্রান্ত হয় এবং অসুস্থ হয়ে পড়ে। ডক্টর আনিসুর রহমান, মানুষের শরীরে বিস্ফোরক জাতীয় কোনো উপাদান শনাক্ত করার যন্ত্র স্পেকট্রোমিটার, এক্সরে মেশিনের মাধ্যমে এতদিন এই পরীক্ষা করা হতো। এই স্পেকট্রোমিটারের সাহায্যে এখন আরও সহজেই এই বিস্ফোরক জাতীয় কোনো পদার্থ কোনো উপাদান শনাক্ত করা যাবে। এই স্পেকট্রোমিটারের আবিষ্কারক বাংলাদেশের একজন সফল বিজ্ঞানী ডক্টর আনিসুর রহমান। ডক্টর জামাল উদ্দিন, বিশ্বের সবচেয়ে কার্যকর সোলার এনার্জি সেলস উদ্ভাবনের মধ্য দিয়ে ম্যারিল্যান্ডের কপিন স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ও গবেষক বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর জামাল উদ্দিন ইতিহাস গড়েছেন। কপিন স্টেট ইউনিভার্সিটির ন্যাচারাল সায়েন্সের সহকারী অধ্যাপক এবং ইউনিভার্সিটির ন্যানোটেকনোলজি রিসার্চ সেন্টারের গবেষক ডক্টর জামাল উদ্দিন ও তার পাঁচ আন্ডারগ্রাজুয়েট শিক্ষানবিশ গবেষকরা স্পেকট্রো ল্যাবের সোলার সেলের তুলনায় প্রায় 4% অধিক কার্যকর সোলার এনার্জি সেল উদ্ভাবন করেছেন। ডক্টর জামাল মেটাফিজিং সফটওয়্যার কনসোল এবং PC-1D ব্যবহার করে এক্ষেত্রে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন। মেঘনাথ সাহা পরমাণু বিজ্ঞান, আয়নমণ্ডল, পঞ্জিকা সংস্করণ, বন্যা প্রতিরোধ ও নদী পরিকল্পনা বিষয়ে গবেষণা করেন। তাপীয় আয়নবাদ সংক্রান্ত তত্ত্ব উদ্ভাবন জ্যোতি পদার্থবিজ্ঞানে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। আজম আলী উলের প্রোটিন থেকে এমন এক চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছেন, অগ্নিদগ্ধ ও রাসায়নিক কারণে ক্ষতিগ্রস্ত রোগীর তত্ত্ব ও মাংসপেশীর আরোগ্য সম্ভব।